اشرقت نفسي بنور من فؤادي. হৃদয় আভ্যন্তরিক বিষয় পবিত্রতা অর্জন করতে পারলেন, আর বাহ্যিকভাবে যে বাহ্যিকভাবে যেটা অপবিত্র হয়ে গেলে পবিত্রতা অর্জন করে সেটা ওজুর মাধ্যমে, সেটা কীরকম এবার দেখেন। উম্মেহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিসটি আমি বাংলায় বর্ণনা করছি, সবাই সাথ দেবেন এই জন্যে, সহিহ বুখারীর হাদিস, লাভযোগ্য হলো মুসলিম শরীফের, আর মুসলিম বুখারীর হাদিসের 2448 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশিত দেখবেন 248 নম্বর হাদিস, তাওহীদ প্রকাশনী যে বুখারী প্রকাশ করা হয়েছে সেই হাদিস থেকে দেখবেন 248 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রসুল আকরাম সাল্লাম যখন নাপাক হতেন, অপবিত্র হয়ে যেতেন, তখন সর্বপ্রথম তিনি দুটি হাতকে সুন্দর করে ভালোভাবে ধুয়ে নিতেন। এই কথাটা ভালো করে শুনবেন, কেন শুনবেন, এই জন্য আপনাদের মনে করে দিই যে শুনতে হবে ভালো করে, এটা আল্লাহ বলেছেন। সূরা নম্বর হচ্ছে 7, আয়াত নম্বর হচ্ছে 104, অর্থাৎ আল আরাফে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া নসিতু লাল্লাকুম তুরহামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজা কুরিয়া কুরআনুল ফাসতামিউ লাহু, আর যখন তোমাদের কাছে কোরআন পাঠ করা হয়, কোরআন বলা হয়, তখন তোমরা ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শুনবে, কান পেতে শুনবে, হৃদয় দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। আর তোমরা যদি এটা শোনো, কান পেতে শুনবেন, ওয়ানশিত এবং নীরবতা পালন করবে, নীরবতার সঙ্গে তোমরা শুনবে, তাহলে আল্লাহ বলছেন লাল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের ওপর রহম করা হবে। তাহলে আমরা যে শুনবো কান পেতে, এটা আল্লাহ বলেছেন, তা আমরা এটা মনোযোগ সহকারে শুনবো। আয়েশা কি বলছেন, নবী সাল্লাম নাপাক হয়ে গেলে প্রথমত দুটি হাত সুন্দর করে ধুয়ে নিতেন, নম্বর এক। নম্বর দুই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তারপরে ডান হাতে পানির পাত্র নিতেন, বাম হাতটা লজ্জা স্থানে রেখে তিনি সুন্দর করে লজ্জা স্থানটাকে সুন্দর করে ধুতেন। অতঃপর ধোয়ার পরে, দিয়ালের কথাও আছে বা মাটির কথাও আছে, অতঃপর নবী সাল্লাম তিনবার হাতকে দিয়ালে ঘুষে নিতেন বা মাটিতে ঘুষে নিতেন, দিয়ে তিনি আবার হাতটাকে সুন্দর করে ধুতেন। প্রথম হচ্ছে উজু করার প্রথমে ফরজ গোসল করবেন, তো উজু করার আগে এগুলো কাজ করতে হবে। অনেকে বেশি ইমানদারি দেখিয়ে এখান থেকে ধুয়ে নাই, যে এখান থেকে ধুই নেবো, তারপরে এখানে ধোয়ার হাদিস নেই, তুমি ধোয়া মানে নবী যেভাবে ধুয়েছেন, যিনি কই যেভাবে শিখেছেন সেভাবে করতে হবে, ও ধোয়ার কোনো সিস্টেম নেই। যেই হাদিসটা বলছি বুখারী হাদিস দেখবেন, তাওহীদ প্রকাশনীর 248 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা থেকে রাদিয়াল্লাহু বর্ণিত যে প্রথমে তিনি হাত ধুতেন, তারপর ডান হাতে পানির পাত্র নিতেন, বাম হাত দিয়ে লজ্জাস্থানে হাত দিয়ে সুন্দর করে ধুতেন, তারপর মাটিতে বা দিয়ালে তিনবার মেজে নিতেন, যে হাতটাকে আবার ধুতেন, তারপর তিনি উজু শুরু করতেন বিসমিল্লাহ বলে। আমরা যে উজু করি নামাজের জন্য সেই উজু, এবার উজুটা কী করে করবো, অনেকে তো উজুও জানি না, নাকি থাকি না, অনেকে আমরা উজুও জানি না, এবার উজুটা কী করে করবো একটু দেখেন। বিসমিল্লাহ বলে শুরু করলাম, ধরুন এটা একটা নল, পানি পড়ছে, প্রথমত ডান হাত কবজিম পর্যন্ত ধোব তিনবার, কথা বুঝলেন, এগুলো খিলান করবো এইভাবে তিনবার, বা বদনায় যদি পানি থাকে নল দিয়ে ঢাললাম এই হাতটা, কথা বুঝে আসছে, ডান হাতটা কবজি পর্যন্ত তিন ধরব। অনেক আমরা করি কি, পানি দিলাম, হ্যাঁ দু হাতই চলছে, এটা নয়, এরকম করি না আমরা, বেশিরভাগ একসাথে দেখবেন 90% লোক এরকম উজু করি, এই পানি পড়ছে বা বন্ধনা থেকে পানি নিলাম দিয়ে, হ্যাঁ দুটোই চলছে, দুটোই কেন চলবে, হাত তো দুটো, তিনবার এই হাতটাকে ধুয়ে নেবেন, তারপরে এই হাতটাকে, কথা বুঝলেন, পানি পড়ছে এই ধুচ্ছে এভাবে তিনবার কবজ পর্যন্ত ধুলেন, অতঃপর পানি নিলেন মুখে অর্ধেক নাকে এক অর্ধেক, একসঙ্গে আলাদা করে যে হাদিস সেটা চাই, সেই হাদিস হচ্ছে একই সঙ্গে দুটো, মুখে অর্ধেক এবং নাকে অর্ধেক,
এই আঙুল দ্বারা অবাব আরেকটা দেওয়া আছে, এই দুটো আঙুল দিয়ে এরকম করতে পারবেন, তাতে কিছু থাক না থাকে পরের কথা, এইভাবে কিংবা এই আঙুল দিয়ে এরকম করে পরিষ্কার করবেন নাকের ফুটোকে। আবার পানি নিলেন, গড়গাড়ি করলেন, দিয়ে এইভাবে তিন তিনবার ধোবেন, মুখ আর নাক হয়ে গেল। অতঃপর পানি নিলাম, নিয়ে একবার সুন্দর করে একবার এই পর্যন্ত নিচে পর্যন্ত কচলে কচলে ধুতে হবে, কথা বললেন, দাড়ি থাক আর না থাক, কথা বললেন, সুন্দর করে ধোবেন, তিনবার পানি নিলেন, সুন্দর করে তিন তিনবার ধুলেন, বুঝলেন। অতঃপর কাউরে যদি বেশি ঘন দাড়ি থাকে তাহলে পানি একবার মেরে নিয়ে এরকম, কথা বললেন, এখানে মেরে নেবেন, ভিজিয়ে নেবেন, দিয়ে হবে খিলান, এটা তাদের জন্য এক্সট্রা। তারপরে আমরা কুনুই পর্যন্ত ধরবো, এইখান পর্যন্ত তিন তিনবার পানি নিলাম, কচলে কচলে অনেকে এরকম এরকম করি, দিয়ে একবার ধুয়ে নিলেন, এরকম কেন ভিজবেন, সুন্দর করে ধুবেন, এইভাবে নেড়ে নেড়ে ধুবেন, কচলে কচলে ধুবেন, তারপর এইভাবে নেবেন আর ধুবেন, এভাবে পানি নেবেন আর ধুতে থাকবেন, তিন তিনবার ধুবেন, তারপরে পানি নেবেন যে দুবারের আছে মাথা একবার ওইটাও যাই, একবারই নেবেন, একবারই পানি নেবেন, ছেড়ে দেবেন, এই আঙুল গেলে পরস্পরে মিলে গেল, দিয়ে এখান থেকে ধরলেন, যেতে 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 শেষ পর্যন্ত গেল, দিয়ে এইভাবে আবার যেখানে শুরু করেছিলাম সেখানেই ফিরে আসবে। তারপরে আর পানি নেব না, নেওয়ার যেটা আছে ওটা যেই পানি আর নেব না, ওইটাই মানে এভাবে গেল এলো, দিয়ে কানের এই ছিদ্রতে তারপরে বুড়ো আঙুল দিয়ে তার উপরিভাগ এবার একবার মুছে নেব। অনেকে এইভাবে করে, এটা বিদাত করা যাবে না, এটা হাদিসই নেই, এটা মন গড়া, এটা করার পরে অনেকে এরকম করে না, এরকম করে না, বা অনেকে এটা করতে যে চুমো খায় এটাও বেদাত, মাথা মাসা করতে যে অনেকে পানি দিয়ে চুমো খায় এটাও বেদাত, সারা সার বেদাত, হাদিসই নেই, করা যাবে না। তাহলে কোনটা করা যাবে শুনলেন তো, পানি এভাবে নিলাম, এইভাবে গেল এই পর্যন্ত, হাত আঙুলগুলো এরকম মিলে থাকবে, এভাবে গেল আবার আসবে, তারপর এইভাবে, তারপরে আমরা পায়ের টাকলু পর্যন্ত ধুব, এবং প্রত্যেকটা আঙুলের ফাঁকে ফাঁকে এই আঙুল দিয়ে আমরা খিলান করে নেব, এই পা তিনবার ও পা তিনবার, বুঝে এলো, পাটা ধুবো না। আয়েশা বলছে, এটা হাদিস বলছে, আমি যে কথাগুলো বললাম সবগুলো হাদিস, যে হাদিস নিয়ে বর্ণনা করছিলাম আয়েশা, একবার এইভাবে হুবহু আছে। তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে উজু যখন হয়ে গেল তারপরে আগেও করতে পারেন পরেও করতে পারেন, পানির পাত্রে আঙুলগুলোকে ডুবিয়ে চুলকে খিলান করে নেবেন, এভাবে কথা বুঝলেন, এভাবে খিলান করে নেবেন পানির পাত্রে ডুবিয়ে, এটা আগেও হতে পারে, আবার যদি আপনি মনে পরে করবো তাও করবে, কেমন পরে। তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তিন খাবল পানি ডান দিকে একবার, এভাবে কথা বললেন, বাম দিকে একবার, এইভাবে কচুরি নিতেন, তারপর মাঝখানে চাঁদিতে পানি দিয়ে দিতেন তিন তিনবার। তো এইটা আপনি পরে করতে পারেন, আর খিলানটা আগে করতে পারেন, কিংবা পানি আগে দিলেন খিলান আগে পরে করলেন তাও করতে পারেন, অসুবিধা নেই, আগে পরে কোনো সমস্যা নেই। এরপরে আপনি সারা শরীরে পানি ঢেলে দিলেন, কচলে ধুয়ে নিলেন, অতঃপর ওখান থেকে সরে গিয়ে উজুর শেষে সরে গিয়ে ডান পাটা, ও উজুটা আগে ধুয়ে দিয়েছিলাম নাকি, আচ্ছা ভুল হয়ে গেছিলো, ওখানে পাটা ধুবো না, পাটা রেখে দিতে হবে গোসলের আগে, পাটা রেখে দিতে হবে, গোসল শেষে আমরা সরে গিয়ে আমরা ডান পা ধুয়ে নেব, তারপর বাম পা ধুয়ে নেব, তারপর উজুর শেষে দোয়া পড়ে নেব, এটা হচ্ছে ফরজ গোসলের পদ্ধতি। এরকমভাবে যদি গোসল না করে তাহলে তার শরীর নাপাকি থেকে যাবে, নামাজ রোজা কিছুই কবুল হবে না, বুঝে এলো, আমাদের ইবাদতগুলো কবুল হবে না। সময় তো শেষ, পাঁচ মিনিট, কিন্তু আর একটা পর্ব যেটা ছিল হয়তো সাথ দেবে না।